গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম পুজো দিয়ে, তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। নো স্কিপ করে দেখতে থাকো আমার সাথে আমি সারাদিন কি করছি না করছি। তো এখানে দেখো বন্ধুরা, এই একটা সবজি যেটা আমাদের এখানে পাওয়া যায়, এটার নাম হয়েছে ডাহাডুমা। তো এটা পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে বিশেষত। তো কালকে মা আসার সময় নিয়ে এসেছিল, আজকে এটা আমি রান্না করছি, দেখো রেসিপি। তো এখানে দেখো সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি, বেগুন ভাজা উচ্ছে ভাজা বসিয়ে দিলাম। আর এখানে এখন রান্না করব হচ্ছে তোমার উচ্ছেটা ভেজে নিয়েছি, এখন বেগুনটা ভাজব। আর আমাদের এখানে যে ডাহাডুমাটার কথা বললাম, এটা প্রায়ত তোমাদের যে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। আর আমি এমনিতে বাইরে যে গিয়েছি কোথাও এই সবজিটা আমি দেখিনি, কারণ আমাদের এখানে এই সবজিটা পাওয়া যায়। আর এটা মাছ বা শীদল শুটকি এসব দিয়ে খেতে ভালো লাগে, মাছ থেকে শীদল বা শুটকি দিয়ে খেতে ভালো। ওর মধ্যে ছিমের বিচি কাঁঠালের বিচি দিয়ে তুমি রান্না করো। আর এখানে আমি রান্না করবো হচ্ছে ঝিঙে আলু চন্দনা শুটকি দিয়ে। তো চন্দনা শুটকিগুলো ভেজে নিচ্ছি, আলুটা একটু হালকা ভেজে নিলাম, নিয়ে এখন এটার মধ্যে মেথি দিয়ে তোমার ফোড়নে দেব। আর দেব হচ্ছে শুধু কাঁচা লঙ্কা, আর অন্য কিছু এর মধ্যে যাবে না। আর একটু নামানোর সময় একটু সাধারণ ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। তো এখানে দেখো ঝিঙেটা ফোড়ন দিয়ে দিলাম। তো ঝিঙেটা ফোড়ন দিয়ে এরকম করে ভেজে একটু হালকা হলুদ লবণ আর লঙ্কা দিয়ে ভেজে ভালো। তো আমাদের ঘরে বন্ধুরা সবজি খাওয়ার চাহিদা একজনের একরকম, কেউ এটা খায় কেউ ওটা খায় না, সেই জন্য আমার এত সবজি রান্না করতে হয়। সবাই যদি একই সবজি খেত তাহলে এতগুলো সবজি রান্না করতে হয় না। আর এই গরমে রান্না করি ঠিক, আগুনে পুড়ে মানে গরমে সিদ্ধ হয়ে যাই, রান্না করার পরও কী হয় সবাই সব সবজিগুলো খায় না, আর নষ্ট তো হয় অনেক আমাদের ঘরে। আর এখানে দেখো করব মাছ পেঁয়াজি, ওই দিনের মাছ ফ্রিজের মধ্যে ছিল না, তো আজকে এটা রান্না করব। তো এখানে পেঁয়াজ কিছুটা কুচি ভেজে নিচ্ছি, আর কিছুটা তোমার পেস্ট করে নিলাম এর মধ্যে। আর এখানে দিয়ে দিলাম একটু লাল লঙ্কা, একটু দেব কাঁচা লঙ্কা, আর একটু রসুনও দিয়েছিলাম কারণ দু একদিন আগের মাছ ছিল ফ্রিজের মধ্যে, সেই জন্য। আমি তো এমনিতে মাছের ঝোলে রসুন দিই না, তাও আজকে একটু দিয়েছি। আর একটু দেবো তোমার হচ্ছে ধনে পাতা নামানোর আগে, ওইটা রান্না করবো হচ্ছে ডাহাডুমা। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ একটু বেশি রসুন, আর দুই জাতের শীদল দিয়েছি এখানে। তো এভাবেই এটা রান্না হয় মূলত, কাঁঠালের বিচি ছিমের বিচি সিদ্ধ করে। আর কলকাতা যে ওরা ঘুরতে গিয়েছিলো সবাই বলেছিলো কি কিছু আনার জন্য, তো কে কী আনবে সবাই, মানে আমি তো কথা। তো মা কল করে বলেছিল যে আমার জন্য কি শাড়ি নিয়ে আসবে না কুর্তি নিয়ে আসবে, তো আমি বললাম না না শাড়ি কুর্তি এসব লাগবে না, নাইটি নিয়ে আসো, দুইটা তৈরি হবে, কারণ নাইটিটাই বেশি পরি আর শাড়ি তো অত পরি না গরমের মধ্যে, সেই জন্য। এখানে দেখো বন্ধুরা আমার সমস্ত রান্না শেষ, কমপ্লিট হয়ে গেল রান্না। আর ডাহাডুমাটা একটু বেশি সময় লাগে কারণ ঘন্টাখানেক লেগেছিলো ভাজতে ভাজতে, না হলে এটা আবার একটু গলায় ধরে। আর এখন আমি খাবো হচ্ছে পান্তা ভাত, সকালে ভীষণ খিদে পেয়েছে, ভাতটা খাই। দেখো আমার বাবা আর আমার শাশুড়ি কী নিয়ে এসেছিলো আমার জন্য, তো তোমাদের তো এতদিন আমি দেখাতেই পারিনি কারণ কাজের যে দৌড়াদৌড়ি চাপটা চাপটি ছিল দেখানো হয়নি। আর বাইরে এতটাই গরম,
মানে কি বলবো, ঘাম এরকম ভাবে পড়ছে, আমরা ঘরে ঠিক থাকতে পারছি না। আর বাইরের লোকের কি অবস্থা! তো এখানে দেখো, দুটো নাইটি, হাতা কাটা নাইটি, আর কি দেখাবো। তো এই একটা প্রিন্ট, আর এখানে দেখো আর একটা। তো আমিই বলেছিলাম আনার জন্য। আর ওদের জন্য নিয়ে, মানে আমার দুই ছেলের জন্য ওর বাবা পাঠিয়েছিল, তো ওরা ওইসব পরে নিয়েছে, গায়ে দিয়ে দিয়েছে। এতদিন তো আমি দেখাতেই পারিনি। তো একটা টি শার্ট আছে, সেটা পরে নিয়েও দেখাচ্ছিল তোমাদেরকে। এটা ছোট বাবুর জন্য, আর এক সেট ছিল, মানে প্যান্ট আর টি শার্ট, ওইটাও পরে নিয়েছে। আর যাবেই কোথায় সেজন্য বলি, এখানে ওখানে কাছে গেলেও পরে নেওয়ার জন্য, কোথাও তো যাওয়া হয়ই না। জামা কাপড় এমনি এমনিতে কিনে কিনে মানে গন্ডেজ ভর্তি হয়ে গিয়েছে। আর এখানে দেখো একটা শাড়ি, যেটা আমার শাশুড়িমা নিয়ে এসেছে কলকাতা থেকে। দেখো এই যে একটা পার, তো এটাই আঁচলটা, আঁচলটা এরকম দেখো আঁচলটা। তো কোনো সময় ঠান্ডা পড়লে তখন পরবো, পিওর কটন। এটা জানি না এটা তাঁতের মধ্যে না কিসের মধ্যে, আমি বুঝতে পারি না, কারণ কাপড়ে চোপড়ে তো আমার আইডিয়া নেই। তো কমেন্ট করে জানিও শাড়িটা কিরকম হয়েছে। তো এখানে দেখো আরেকটা নাইটি, এইরকম এটা দিয়ে দিয়ে দিয়েছে হচ্ছে আমার ননাস, মানে ষষ্ঠীর মধ্যে এসেছিল না, তখন আর তোমাদের আর দেখানো হয়নি, তখন এটা নিয়ে এসেছিল। তো এই ছিল আমার আজকের শপিং। তো কিনে দিয়েছে ওরা, তো আমি টাইটেল বা ট্যাগের মধ্যে দিয়ে দিয়েছি যে শপিং করে আমি আবার শপিং করেছি, কিন্তু এটা না। তো যাই হোক, ওরা দিয়েছে। আর ওর বাবাও বলেছিল যে তোমার জন্য কুর্তি নেবো, তো আমি না করে দিয়েছি, বলেছি লাগবে না, কিছুদিন আগেই তো নিলাম, নিতে হবে না, শুধু শুধু এক দেড় মাস হয়েছে নিয়েছি, আর খাওয়া নিয়ে কী করবো, যখন লাগবে আবার পরে নেব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।